জোজো কিডস বাংলা পেঁচা ও কাকের ঝগড়া। এক জঙ্গলে পাখিদের রাজা শকুন থাকত। একদিন পাখিরা সভা ডাকলো তাদের নতুন রাজার ব্যাপারে কথা বলতে। তোতা বলল, শকুনকে আমাদের রাজা বানিয়ে কি লাভ? সে তো শিকার করার জন্য কয়েকদিন বাইরেই থাকে, সে বিপদের সময় আমাদের সাহায্যও করে না। তুমি ঠিক বলেছো, আমাদের নতুন রাজা ঠিক করা দরকার, কবুতর বলল। সব পাখিরা এই কথায় সম্মতি দিল এবং তারা পেঁচাকে তাদের নতুন রাজা বানালো। অভিষেকের কাজ চলতে লাগলো। যখনই পেঁচা রাজসিংহাসনে বসতে যাচ্ছিল তখনই সেখানে কাক আসলো। আরে, সবাই এখানে জমা হয়েছো কেন? কি হচ্ছে, কোনো অনুষ্ঠান আছে কি? তখনই তোতা বলল, আমরা সবাই পেঁচাকে আমাদের রাজা বানিয়েছি, এই খুশিতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কি বললে, এত বড় কথা তোমরা সবাই আমাদের বললেও না? এই জন্য সব কাকেরা অনেক দুঃখ পেল, সবাই মন খারাপ করে সেখান থেকে চলে গেল। কিন্তু যাবার আগে এক কাক বলল, মূর্খ পাখিরা, এত সুন্দর পাখি থাকতেও তোমরা সবাই এই বোচা না কোয়ালা অসুন্দর পেঁচাকেই পছন্দ করলে। সব পাখিরা কাকের কথা শুনে আবার চিন্তায় পড়ে গেল। আর পরের দিন অন্য কোনো পাখিকে পছন্দ করার সিদ্ধান্ত নিয়ে সবাই তাদের বাসায় চলে গেল। বেচারা পেঁচা রাজা হতে হতে আটকে গেল, সে খুব খেপে গেল। এরপর সে কাকের কাছে গেল। কিরে দুষ্ট, তোর জন্য আমি রাজা হতে পারলাম না, আজ থেকে আমি তোর সাথে কোনো কথা বলবো না। পেঁচা সেখান থেকে চলে গেল। কাক ভাবতে লাগলো, আমি অকারণে পেঁচাকে আমার শত্রু বানিয়ে ফেললাম, যেই রাজা হোক আমার কি যায় আসে তাতে। এ কথা ভেবে কাক তার বাসায় চলে গেল। কিন্তু সেদিন থেকে কাক ও পেঁচা শত্রু হয়ে গেল। কিছু বলার আগে আমাদের ভাবা উচিত, নয়তো কারো কাজের ক্ষতি হতে পারে। শেয়াল ও এক শিকারি। অনেক আগের কথা, অনেক বুদ্ধিমান একটি শিয়াল ছিল। সে তার গুহায় আরাম করে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। আমি আমার গুহায় অনেক বিরক্ত হয়ে গেছি, কি করি, সবাইকে বিরক্ত করতে করতে এখন আর কিছুই ভালো লাগে না। তখনই শিয়াল তার কাছে একটি শব্দ শুনতে পেল। সে দেখলো যে সেখানে এক শিকারি শিকার করতে আসছে। কেননা আমি রাস্তায় এসে মারা যাওয়ার অভিনয় করি আর এই শিকারিকে বোকা বানায়, আজ অনেক মজা হবে। যখন শিকারি পথ দিয়ে যাচ্ছিল শিয়ালকে পড়ে থাকতে দেখলো। আরে, এটা তো মরা শিয়াল, এই শিয়ালটিকে বাজারে নিয়ে যায়, অনেক ভালো দাম পাওয়া যাবে। শিকারি তাকে উঠে একটি বড় পাথরের উপর শুয়ে দিল এবং মাছ ধরার জন্য নদীর পাশে চলে গেল। আমি মানুষকে বোকা বানিয়ে দিয়েছি, আবার এমন করি, অনেক মজা হবে। শিকারি যখন মাছ ধরে ফিরে আসলো তখন সে দেখলো যে শিয়াল আবার রাস্তায় পড়ে আছে। আরে, এটা কিভাবে হলো, আমি তো এটাকে বড় পাথরের উপর রেখেছিলাম। শিকারি তার জালে মাছের সাথে শিয়ালটিকেও আটকে নিল। আরে, এই শিকারি তো আমাকে তার সাথে নিয়ে যাচ্ছে, আমাকে এখান থেকে বের হতে হবে। তখনই শিয়াল জোরে এক লাফ দিল এবং শিকারির পা পিছলে গেল। সে জোরে মাছের সাথে মাটিতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। শিয়াল বলল, বা, আজ তো পেট ভরে মাছ খাবো, এই বোকা শিকারি তো এখানেই অজ্ঞান হয়ে গেছে। শিকারির সব মাছ খাওয়ার পর শিয়াল সেখান থেকে চলে গেল এবং আরাম করে তার গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর শিকারির জ্ঞান ফিরে আসলো, তখন সে তার জাল দেখতে পেল। সেখানে একটিও মাছ ছিল না এবং শিয়ালও ছিল না। সে বুঝতে পারল শিয়াল চালাকি করে তার শিকারকে নিজের শিকার বানিয়ে ফেলেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, শিকারি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। অলস কাক ও সুন্দর তোতা। এক গাছে কাক থাকতো, সে অনেক অলস ছিল, তার কখনো কোনো কিছু চিন্তা হতো না, তার বাসা অনেক ভাঙা ছিল। কাক মনে মনে ভাবতে লাগলো,
কে ঘর ঠিক করবে? এভাবেই সব ভালো আছে, মাথার উপর শুধু ছাদ থাকলেই হবে। আমার ঘরের কোনো চিন্তা নেই, আরে কিছু হবে না, এসব ফালতু কথা। সেই রাতেই অনেক জোরে ঝড় আসলো এবং বৃষ্টি হতে লাগলো। ঝড় এত বেশি ছিল যে কাকের পুরো ঘর ভেঙে গেল, কাক পুরো ভিজে গেল এবং চিন্তিত হয়ে গেল। আরে আজ বৃষ্টি কেন হচ্ছে? যেমনই হোক ভাঙাচোরা ঘর তো ছিল, আর এই ঝড় বৃষ্টি আমার ঘরই ভেঙে দিল। এখন আমি কি করব? পুরো ভিজে গেছি। আরে আমি তো ভিজেই গেলাম, আমার ঘরও ভেঙে গেল, কি ঠান্ডা! যাই, আমি কিছু সময়ের জন্য তোতার বাসায় চলে যাই, তার বাসা অনেক শক্ত। কাক উড়ে তোতার বাসায় গেল এবং জোরে জোরে তোতাকে ডাকতে লাগল। আরে তোতারানী, আরে তোতারানী, শোনো শোনো বোন তোতা, তাড়াতাড়ি আসো, দরজা খোলো, আমি একদম ভিজে গেছি, বৃষ্টি থামা পর্যন্ত আমাকে তোমার ঘরে আশ্রয় দাও। তোতা দরজা খুলল এবং বলল, হ্যাঁ হ্যাঁ কাক ভাই, তাড়াতাড়ি আসো, তুমি তো একদম ভিজে গেছো, এসব কিভাবে হলো? আরে আমার ঘর জোরে বাতাসের কারণে উড়ে গেছে, তাই তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ কাক ভাই, তুমি এখানে আরাম করে থাকো, আমার কোনো সমস্যা নেই, তুমি তো আমার ভাইয়ের মতো। কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামল, কাক তোতার ঘর থেকে যাচ্ছিল না, সে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। আরে এখন কে নতুন ঘর বানাবে, এটা অনেক কষ্টের, কেননা এই তোতার ঘরই আমি আমার ঘর বানিয়েনি, সব থেকে ভালো জায়গা এটা। কাক ভাই বৃষ্টি থেমে গেছে, যাও আর তোমার নতুন ঘর বানাও। কি? আরে না না, তুমি যাও, আমি এখানেই থাকবো, কে বানাবে নতুন ঘর, তুমি বানাও অন্য কোথাও, আমি তো এখানেই থাকবো। তোতার অনেক খারাপ লাগলো, তার রাগও হচ্ছিল, সে কাককে ঠোঁট দিয়ে মারতে শুরু করলো। আরে 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 আরে, কেন মারছো? আরে ছাড়ো, আমি যাচ্ছি। কাক সেখান থেকে পালিয়ে গেল। আর এইভাবে সুন্দর তোতা তার সুন্দর ঘর সেই কাক থেকে বাঁচিয়ে নিল। এজন্যই বলে আমাদের অলসতা করতে হয় না এবং অন্য কারো সাহায্যর সুবিধা নিতে হয় না। হাতি ও পাখি। জঙ্গলে হাতির বড় এক দল থাকত। হঠাৎ একদিন জঙ্গলে অনেক আগুন লেগে গেল। অনেক জায়গায় আগুন লাগার কারণে পাখি ও প্রাণীরা জঙ্গল ছেড়ে যেতে লাগলো। ছোট্ট এক পাখি অনেক চিন্তিত হয়ে পড়ল। সবাই এখান থেকে কেন যাচ্ছে? এই আগুনটা নেভানোও যেতে পারে। সব প্রাণীদের সাথে পাখিটি কথা বলল। আরে ভাই বাদর, আসো একসাথে মিলে আগুন নেভাই। না না, আমি যাচ্ছি, আমার অনেক ভয় লাগে। বেচারি পাখি একাই নদী থেকে একটু একটু পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে লাগল। কিন্তু একটি ছোট্ট পাখি তার ঠোঁটে কতটুকুই বা পানি আনতে পারে, কিন্তু কেউই সে পাখির দিকে খেয়াল করল না। তখনই হাতির এক দল যারা জঙ্গল ছেড়ে যাচ্ছিল তারা পাখির কাজ দেখতে পেল। আরে বন্ধু দেখো, এত ছোট পাখি, আমরা সবাই জঙ্গল ছেড়ে যাচ্ছি, আর এই বেচারি এত গরমে আর এত বেশি আগুনের মাঝে তার ঠোঁটে করে পানি এনে জঙ্গল বাঁচানোর চেষ্টা করছে, সে তো অনেক বিপদে আছে, আমাদের একে বোঝানো উচিত। হ্যাঁ হ্যাঁ, চলো পাখি আমাদের সাথে চলো, জঙ্গল ছেড়ে যাওয়াই আমাদের জন্য উত্তম। না না হাতি ভাই, আমাকে যদি এখানে মরে যেতেও হয় আমি এই জঙ্গল ছেড়ে যাব না, আমি জানি আমি আগুন নেভাতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারি। এই কথা শুনে হাতিরা নিজেদের ভুল বুঝতে পারলো। আমাদের সুর তো অনেক বড়, আমরা চাইলে একসাথে মিলে পানি দিয়ে এই আগুন নেভাতে পারি, কিন্তু এই ইচ্ছা আমাদের মনে আসেইনি, আর আমরা সবার মতো জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিলাম। চলো বন্ধু একসাথে পাখিকে সাহায্য করি আর আমাদের জঙ্গলকে আগুন থেকে বাঁচাই। সব হাতি এবং অন্য প্রাণীরা পাখির সাথে মিলে পানি দিয়ে জঙ্গলে আগুন নেভাতে লাগলো।
কিছুক্ষণ পরে জঙ্গলে আগুনের চিহ্ন থাকলো না। সব প্রাণীরা পাখির সাহসের অনেক প্রশংসা করলো। পাখি, তুমি অনেক ভালো, অনেক বুদ্ধিমান, আমরা তো এই কথা ভাবিনি, কিন্তু তুমি তোমার বুদ্ধি দিয়ে শুধু আমাদেরই না পুরো জঙ্গলকে বাঁচিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পাখি এসব শুনে খুব খুশি হলো। Please subscribe.